আসসালামু আলাইকুম। আজকে এখন এই যে বিকালবেলা প্রায় 5টা বাজে, তো ছেলে বাইরে যেতে চায় না সাইকেল চালানোর জন্য, তো ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বিল্ডিং থেকে নিচে নামলাম, দেখেন এই যে ছেলে যাচ্ছে, তো ও আমি আশেপাশে থাকলে তখন ওই জায়গাটাতে চালায়, একা যেতে চায় না, হয়তো ওর বোনরা থাকতে হয়। এটা আমার বিল্ডিংয়ের নিচে, দেখেন আমি আশপাশে বিল্ডিং একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে, আপনাদের ভালো লাগবে হয়তো। এই যে দেখেন বিল্ডিংয়ের নিচে, অনেক সময় রাত্রেবেলা একটু গিয়ে বসি এখানে, এখন তো একটু শীত শীত ঠান্ডা বাতাস, নিচে বসি একটু গেলে ভালো লাগে। তো সুন্দর করে সাজানো গোছানো বিল্ডিংটার নিচেই। এটা একটা সাইড ধরে আমি যাচ্ছি, অন্য সাইড দিয়ে গেলে আমাদের বিল্ডিংয়ের অন্য একটা সাইডের পাশে নিচে নামলে ওখানে বসার একটা, আরেকদিন দেখাবো, বসার একটা জায়গা আছে, বসে চা খাওয়া যায়, আবার একটু গল্প গুজব আড্ডাও মারা যায়। মানে বিল্ডিংটার চারিপাশে বিভিন্নভাবে সাজানো। তো আমি যেহেতু ছেলে, আমাদের বিল্ডিংয়ের এই যে দেখেন রোড দেখা যাচ্ছে, এটা তো বিল্ডিংয়ের নিচেই, তো সোজা যায় এই যে ফার্স্ট ফ্লোর যেটা বিল্ডিংয়ে, গ্রাউন্ড ফ্লোরটাতে এই যে গার্ডেন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন, এই যে আমাদের এই যে এটা গ্রাউন্ড ফ্লোরটা আর কি। তো আমি এদিক দিয়ে ধরে সোজা বিল্ডিংয়ের পাশেই মেইন রোড, মেইন রোড পার হয়ে ওই সাইডে চলে যাব, ওইদিকে একদম সাইকেল চালানোর ট্র্যাক, তারপরে হাঁটার স্পেস, সব কিছু, হাঁটার জায়গা, সাইকেল চালানোর জায়গা। এই যে আমার বিল্ডিংয়ের নামটা দেখুন কী সুন্দর করে লেখা আছে, ভাবলাম একটু শেয়ার করে ফেলি আপনাদেরকে। তো দেখেন এই যে এখানে নতুন নতুন, এই দেশে তো গাছ আসলে থাকে না, ওরা সারা বছর গাছের যত্ন করে, যে পাতা নাই দেখেন ঝরা পাতা, এটা এখন আস্তে আস্তে এগুলা, এই যে একটু শীত ভাব আসছে এখন, এই আর কিছুদিন গেলে ফুলে একদম ভরে যাবে সব গাছ, অনেক যত্ন করে কিন্তু এই দেশে, একটা ঘাসও বাঁচাইতে ওদের অনেক পয়সা খরচ হয়। তো দেখেন বিল্ডিং থেকে বের হয়ে এই যে আমি রোডের এই পাশে চলে আসছি ক্রস করে, দেখেন একটু এরিয়াটা দেখাই, এই যে গ্রিন যে ট্র্যাকটা রোড, এটাতে সাইকেল চালাতে পারা বা এটাতে হাঁটা সব কিছু আর কি। তো এরিয়াটা একটু একটু দেখালাম আপনাদেরকে, পুরো দেখালে তো অনেক সময় লেগে যাবে, এর ভিতরে আমি এখন একটু হেঁটে নিই। আমি হাঁটি, আপনারা আমার সাথে থাকেন, হাঁটতে হাঁটতে যতটুকু দেখানো যায় আর কি। এরিয়াটা আমি এই সাইডটাতে ঘুরবো এখন, মোটামুটি 1-5 টাকা 1-5 যাইতে এই যে গ্রিন যে রোডটা হাঁটার জন্য, একদম শুরু করে একদম ঘুরে আসলেই হাফ অ্যান আওয়ার হাঁটা হয়ে যায়। এই যে আমি ওদিক থেকে ঘুরে আবার এই দিকে আসলাম, আবার বাসার দিকে চলে যাচ্ছি। আসলে আশেপাশে অনেক সময় এই যে বোরখা পরা অনেক এখানকার আরবি মহিলারা থাকে, তো ওই যে দেখেন একটা এই যে ওয়ালের মতো দেখতে পারতেছেন ভিতরে, ওটা কিন্তু বাচ্চাদের পার্ক হচ্ছে, হয়ে গেছে অলরেডি ভিতরে, আমার ছেলে ওখানে ঢুকে খেলতেছে, ওদের সাথে অনেক বাচ্চা আছে, তো আমি আর সময় বেশি লাগবে এই জন্য আমি ওদিকে উঠে নেই, আমি ওদিক থেকে চলে আসছি আর কি। ভালো লাগে বিকালবেলা, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, অন্যান্য সময় তো গরমের জন্য আমরা বের হতেই পারি না। এদের ফ্ল্যাগ দেখেন কি সুন্দর করে দিয়ে রাখছে, এখানে যত আসলে বিল্ডিংয়ের সৌন্দর্য অনেক বেশি, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করে, অনেক সুন্দর করে এগুলাকে মানে সুন্দর করে রাখে আর কি। একটা বিল্ডিংয়ের পিছনে কত মেনটেন্যান্স, অনেক মানুষ থাকে, এই যে দেখতেছেন এই যে গাছ বিভিন্ন, এই যে এটা কিন্তু পার্ক, এই যে আমার বিল্ডিংটা একটু দেখাইলাম, আমার আমি যে বিল্ডিংয়ে থাকি এই নীল কালার বিল্ডিংটা আমাদের, ভালো লাগে এরিয়াটা বিকেলে হাঁটার, অনেক স্পেস আশেপাশে, একদম রাতের বেলা আরও সুন্দর লাগে।